হ্যালো গাইস, আমরা যে চলে এসেছি কালনার 108 শিব মন্দির দর্শনে। তো চাই তোমাদের সঙ্গে 108 শিব মন্দির শেয়ার করে নিতে, ঘরে বসে যদি দেখা যায়। পুরনো রাজরাজাদের তৈরি এই শিল্প স্থাপত্য কলা। আমরা দেখতে পাচ্ছি টোটালটা ঘুরে ধীরে 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 ১০৮ শিব মন্দিরের মাঝখানে আমরা পেয়েছি একটি কূপ। দেখা যাচ্ছে পুরাণে কথিত আছে যে যখন এই মন্দিরে পুজো হতো, সেই পুজোর ভোগ হবার সময় এই মন্দিরের কূপ থেকে জল তোলা হতো। আচ্ছা, জল তোলা হতো। এই সেই শিব মন্দিরের এক একটা শিব ভাইয়ের ছবি।